এর আগে কয়েকটা ক্লাসে আমরা এই কয়েকটি গ্যাসের পরিচিতি চ্যাপ্টারে একটা গ্যাস পড়েছি এবং তার ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্বন্ধে জেনেছি, সেটা হলো অক্সিজেন। তো আজকে আমরা অক্সিজেনের মধ্যে আর একটা অত্যন্ত পরিচিত গ্যাস সম্বন্ধে একটু জানবো, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাসটাও কিন্তু দ্বিপারমাণবিক একটা গ্যাস, মানে দুটো পরমাণু নিয়ে গঠিত একটা অণু। এখানে হাইড্রোজেনের স্ট্রাকচারটা হচ্ছে এইচ বন্ড, এইচ মানে একটা সিঙ্গেল বন্ড দিয়ে দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকে। এই হাইড্রোজেন কিন্তু রাসায়নিক শিল্পে খুবই প্রয়োজনীয় একটা গ্যাস, বিভিন্ন যৌগ প্রস্তুতিতে। যেমন দেখো, কিছু যৌগের নাম আমি লিখেছি, তোমাদের বইতেও আছে, অ্যামোনিয়া, পাশে আমি যৌগগুলোর ফর্মুলাটাও লিখে দিয়েছি, অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়াম সালফেট NH4O2SO4, অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, ইউরিয়া CONH2O2, এগুলোর মতো সার ছাড়াও আরও কিছু অ্যাসিড, যেমন তোমরা যেগুলো জানো HCl, HNO3, H2SO4, এগুলো প্রস্তুতিতেও কিন্তু হাইড্রোজেনের ব্যবহার খুবই অনস্বীকার্য। আর একটা জিনিস যেটাতে হাইড্রোজেন খুবই প্রয়োজন, সেটা হচ্ছে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের একটা বিক্রিয়ায় জলীয় বাষ্প কিন্তু তৈরি হয়। তো জলের প্রধান দুটো উপাদানই হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন, সরি। তো এইগুলো ছাড়াও আরও কিছু কিছু কাজ আছে যে ক্ষেত্রে হাইড্রোজেনের কিন্তু খুবই প্রয়োজন। যেমন বিভিন্ন রকমের উদ্ভিজ তেল, মানে প্রাকৃতিক তেল থেকে বনস্পতি তৈরির সময় কিন্তু, বা এই ধরনের যে কোনো কিছু ভোজ্য ফ্যাট, এই জিনিসগুলো তৈরি করার সময় হাইড্রোজেন লাগে। কারণ হাইড্রোজেন এখানে বিজারক রূপে কাজ করে, উদ্ভিজ তেল থেকে বিজারক হিসেবে কাজ করে বনস্পতি বা এরকম ভোজ্য ফ্যাট বা তেল জাতীয় পদার্থ তৈরি করা হয় হাইড্রোজেন ব্যবহার করে। এছাড়াও আর একটা খুব পপুলার একটা জিনিস, সেটা হচ্ছে ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের মিশ্রণ, কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণকে বলা হয় ওয়াটার গ্যাস। এটা প্রস্তুতিতেও কিন্তু হাইড্রোজেন লাগে। ওয়াটার গ্যাস মেনলি একটা জ্বালানি হিসেবে কাজ করা, ব্যবহার করা হয়। হ্যাঁ, এছাড়া রাসায়নিক শিল্পে কিন্তু আরও প্রচুর ক্ষেত্রে বিভিন্ন প্রাকৃতিক গ্যাস থেকেও কিন্তু হাইড্রোজেন প্রস্তুত করা যায়। এছাড়া আরও অনেক প্রচুর ক্ষেত্রেও কিন্তু হাইড্রোজেনের ব্যবহার আছে। আজকে আমি চেষ্টা করব তোমাদের হাইড্রোজেন যদি তৈরি করে দেখানো সম্ভব হয়, ল্যাবে যদি স্কুল খোলা থাকতো, নর্মাল সিচুয়েশান হতো, তাহলে তো ল্যাবেই দেখাতে পারতাম, কিন্তু যেহেতু আজকে সেটা সম্ভব না, তাই আমরা পরের পর্যায়ে ভৌত ধর্মটা পড়ি। ভৌত ধর্ম কী কী দেখো, বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন একটা গ্যাস, আর এটা হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস। হ্যাঁ, যে সমস্ত গ্যাসগুলো সাধারণত আমরা পড়বো বা পড়ছি, তাদের মধ্যে সবথেকে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তাই হাইড্রোজেন গ্যাস দিয়ে কিন্তু সাধারণত যে গ্যাস বেলুনগুলো তৈরি করা হয়, সেই গ্যাস বেলুনের মধ্যে হাইড্রোজেন গ্যাস ভরে সুতো দিয়ে বেঁধে দিলে, ছেড়ে দিলে দেখতে পাবে যেহেতু হালকা গ্যাস, তাই আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করেছে। গ্যাস বেলুন মোটামুটি সবাই দেখেছো। হাইড্রোজেন গ্যাস কিন্তু জলে প্রায় অদ্রাব্য আর নিজে দাহ্য, কিন্তু দহনে সহায়ক নয়। যদি জ্বালিয়ে দেওয়া হয় বা জ্বলন্ত পাটকাঠির মুখে ধরা হয় গ্যাসের মধ্যে, তাহলে দেখবো পাটকাঠিটা নিভে গেল কিন্তু গ্যাসটা নীলশিখায় জ্বলছে। হ্যাঁ, তাই নিজে দাহ্য কিন্তু দহনে সহায়ক নয়। পাঁচ নম্বর হচ্ছে, তিনটা আইসোটোপ আছে হাইড্রোজেনের। যখন আইসোটোপ পড়েছিল তখন বলা হয়েছিল হাইড্রোজেনের তিনটা আইসোটোপ, একটা হচ্ছে 1H1, একটা 1H2, একটা 1H3। হাইড্রোজেনের যে আইসোটোপগুলো আমি আলাদা করে নাম লিখে দিয়েছি, দেখো, সরি, প্রোটিয়াম 1H1, প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন বলা হয় একে। পরেরটা হচ্ছে ডয়টেরিয়াম 1H2, ট্রিটিয়াম 1H3, এই তিনটে হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। এই তিনটের মধ্যে প্রথমটার পরিমাণ, যদিও পরিবেশে হাইড্রোজেনের প্রাপ্তি খুবই কম, প্রায় অস্তিত্ব প্রায় নেই বললেই চলে, তার মধ্যেও প্রোটিয়ামের পরিমাণটা অনেক বেশি, কিন্তু ডয়টেরিয়াম বা ট্রিটিয়ামের পরিমাণ খুবই কম। এইগুলোই হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপগুলো। দেখো, আমি বাড়িতে যা সেট আপ থাকে তাই দিয়ে মোটামুটি চেষ্টা করছি যে তোমাদের হাইড্রোজেন প্রস্তুতটা কীভাবে করা যায় সেটা একটু দেখানোর। বাড়িতে এমনি অ্যাসিড সবারই থাকে, মিউরেটিক অ্যাসিড যেটা HCl, সেটার সাথে এমনি জাস্ট এটা হচ্ছে বাসন মাজার যে জালি টাইপের থাকে মেটালে, এটা সেই জিনিসটা। হ্যাঁ, এইটা দিয়ে, আর এই এটা হচ্ছে একটা রাউন্ড বটম ফ্লাস্ক। দেখো, আগের দিন যেটা তোমাদের দেখিয়েছিলাম ওই টাইপের একটা জিনিস, হ্যাঁ, এই জিনিসটার মধ্যে আমি অ্যাসিড দিয়েছি, বাথরুম পরিষ্কার করার অ্যাসিড দিয়েছি, আর ভিতরে যে তারের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এই জিনিসটার কিছু পরিমাণ ডোবানো আছে। এবার আমি দেখব যে কিভাবে এই হাইড্রোজেন প্রস্তুত হচ্ছে। এই জিনিসটাকে চেষ্টা করবো আর একটু বেশি পরিমাণে দিতে, যাতে হাইড্রোজেনটা আর একটু বেশি বা তাড়াতাড়ি তৈরি করা যায়। দেখো, রিয়াকশানটা মিডিয়ামে আমি অনেক বেশি
মেটালিক পার্টটা দিয়ে দিয়েছি আর অ্যাসিডও দিয়েছি যাতে রিয়াকশানটা ফাস্ট হারায়। তোমরা দেখতে পাচ্ছ বোধহয় বুদবুদ ওঠা শুরু হয়েছে, খুব ছোট ছোট বুদবুদ ওঠা শুরু হয়েছে। এবং আমি যাতে হাইড্রোজেন ভর্তি গ্যাস বেলুন একটা পাওয়া যায়, এই যে উপরে দেখো মুখের কাছে বুদবুদগুলো এসে জমা হচ্ছে, যে ফ্যানার আকারে জমা হচ্ছে বুদবুদগুলো, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত হচ্ছে। আমি চেষ্টা করছি যে হাইড্রোজেন গ্যাস ভর্তি একটা বেলুন তৈরি করার। এর মাথায় আমি একটা বেলুন লাগিয়ে দিয়েছি, যেহেতু আমার রিয়াকশন মিডিয়ামটা খুব ছোট, মানে মেটাল আর অ্যাসিডের পরিমাণ খুব কম, সেই জন্য হয়তো অনেকটা সময় লাগবে। কিন্তু হাইড্রোজেন গ্যাস যে তৈরি হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে, যে এই যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হচ্ছে, আস্তে আস্তে উঠছে, যে বুদবুদ আকারে দেখো উঠছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে হাইড্রোজেন গ্যাস কিন্তু তৈরি হচ্ছে, যদিও সেটা খুব ধীরে ধীরে হচ্ছে। এবার দেখো যে বেলুনটা মাথায় লাগিয়েছিলাম, বেলুনটা কেমনভাবে ফুলে উঠেছে। হ্যাঁ, এই যে বেলুনটা ফুলে উঠেছে, এটা কিন্তু এই যে এর ভেতরে থাকা বা ভেতরে ঢুকতে থাকা হাইড্রোজেন গ্যাসের জন্য বেলুনটা এভাবে ফুলে উঠেছে। কেমন আস্তে আস্তে এই বেলুনটা, যদি আমি আরও রিয়াকশানটা এইভাবে হতে দিই বা সময় নিয়ে অপেক্ষা করি, তাহলে দেখবো আস্তে আস্তে বেলুনটা আরও ফুলে উঠলো। এখন দেখো অনেক ফাস্টার রেটে কিন্তু হাইড্রোজেন প্রস্তুত হচ্ছে। এরপরে আসে হাইড্রোজেনের রাসায়নিক ধর্ম। হাইড্রোজেনের রাসায়নিক ধর্মের প্রথমেই হচ্ছে পারমাণবিকতা। এটা হচ্ছে দ্বিপারমাণবিক একটা গ্যাস, মানে দুটো পরমাণু নিয়ে একটা অণু তৈরি হয়। বিশেষ কিছু কন্ডিশনে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্ল্যাটিনাম তড়িদ্বারের সাহায্যে, এই প্ল্যাটিনাম বা টাংস্টেন তড়িদ্বারের সাহায্যে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে দেখতে পাবো অণুটা ভেঙে গিয়ে দুটো হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলো। এই যে পরমাণুগুলো তৈরি হলো, এইগুলোকে বলা হয় পারমাণবিক হাইড্রোজেন বা সক্রিয় হাইড্রোজেন। অক্সিজেনের বেলাতেও বলেছিলাম, একটা নির্দিষ্ট উষ্ণতায় অক্সিজেনের অণুটা ভেঙে গিয়ে দুটো পরমাণুতে পরিণত হয়, যাদের আমরা পারমাণবিক অক্সিজেন বলি, যেগুলো কিন্তু খুব বেশি রিয়াকটিভ থাকে অণুর থেকে। তো এই হাইড্রোজেনগুলোর ক্ষেত্রেও তাই, অনেক বেশি রিয়াকটিভ এরা, আর এরা অত্যন্ত সক্রিয় বিজারক, অন্যকে বিজারিত করে। যখন জারণ বিজারণ পড়েছিলাম তখন বলেছিলাম হাইড্রোজেন কিন্তু একটা বিজারক হিসেবে কাজ করে, মানে কোনো মৌলের সাথে বা যৌগের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে সেই ঘটনাটাকে কিন্তু বিজারণ বলে। এই বিজারণটা ঘটাচ্ছে কি হাইড্রোজেন, তাই হাইড্রোজেন একটা বিজারক পদার্থ। দু নম্বর হচ্ছে দহনশীলতা। এই হাইড্রোজেন গ্যাস কিন্তু দহনে সহায়ক নয়, মানে অন্যকে জ্বলতে সাহায্য করে না, কিন্তু নিজে নীলচে শিখায় জ্বলে। আর অক্সিজেনের উপস্থিতিতে কিন্তু এটা জ্বলে গিয়ে স্টিম বা জলীয় বাষ্প উৎপন্ন করে, যেমন 2H2+O2 2H2O জলীয় বাষ্প তৈরি করছে। এবার দেখি অধাতুর সঙ্গে বিক্রিয়াটা কেমন করে। হাইড্রোজেন কিন্তু অনেক অধাতুর সঙ্গে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে সেই অধাতুর অধাতব হাইড্রাইড যৌগ গঠন করে, যেমন অধাতু প্লাস H2 অধাতব হাইড্রাইড যৌগ গঠন করছে। যেমন অধাতুর মধ্যে যেমন যে কোনো গ্যাস পড়বে, যেমন ক্লোরিন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এগুলো সবই পড়বে। তো এখানে আমরা ক্লোরিন দিয়ে প্রথম দেখাচ্ছি, এই যে রিয়াকশানটা দেখিয়েছি হাইড্রোজেন আর ক্লোরিন থেকে HCl তৈরি হচ্ছে, এটা কিন্তু কখনোই অন্ধকারে এই মিক্সচারটা করে রেখে দিলে কখনোই কিন্তু HCl ফর্ম হবে না, রিয়াকশানটা হবে না। কিন্তু যখনই আমরা আলোর উপস্থিতিতে নিয়ে আসবো বা সূর্যালোকে নিয়ে আসবো, তখনই কিন্তু বিস্ফোরণ সহ বিক্রিয়া ঘটে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করবে। কেমন, এই রিয়াকশানটা অন্ধকারে কখনোই সম্পন্ন করা যাবে না। বি, আর একটা অধাতু হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের রিয়াকশানে অ্যামোনিয়া তৈরি হয়, খুব ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া তৈরি হয়। এটা একটা নির্দিষ্ট কন্ডিশনে ঘটে, প্রায় 200 অ্যাটমসফেয়ারিক প্রেশার আর 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আয়রন ক্যাটালিস্টের উপস্থিতিতে বা আয়রন অনুঘটকের উপস্থিতিতে এই বিক্রিয়াটা সম্পন্ন করা যায়। নাইট্রোজেন আর হাইড্রোজেনের সাথে রিয়াকশান করে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। যেমন বললাম ফসফরাস, সালফার, এগুলো কিন্তু অধাতু। তো ফসফরাসের সাথে হাইড্রোজেনের রিয়াকশনটা এখানে লিখিনি, ফসফিন তৈরি হয় PH3। তো এখানে সালফারের সাথে লিখেছি, তোমাদের বইতেও সালফারটা আছে। সালফার হচ্ছে হলুদ রঙের অধাতব পদার্থ। তো এই হলুদ রঙের অধাতব পদার্থকে প্রথমে হিট দিয়ে গলিয়ে নিয়ে তার উপর দিয়ে যদি আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করি, তাহলে একটা গ্যাস তৈরি হয়, দুর্গন্ধযুক্ত গ্যাস, যার গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। তো এই গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস। এই গ্যাসটা কিন্তু হাইড্রোজেনের সাথে সালফারের বিক্রিয়ায় তৈরি হচ্ছে। এরপর দেখো ধাতুর সঙ্গে রিয়াকশন। যেমন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে, তেমনি কিন্তু হাইড্রোজেন ধাতুর সঙ্গেও রিয়াকশন করে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদের সবার সঙ্গে রিয়াকশন করে কিন্তু এরা
হাইড্রাইড, ধাতব হাইড্রাইড গঠন করে। এই ধাতব হাইড্রাইড গঠন করা রিয়াকশনগুলো কিছু নিচে দেখাচ্ছি। যেমন সোডিয়ামের সাথে হাইড্রোজেনের রিয়াকশনে সোডিয়াম হাইড্রাইড তৈরি হয় NaH, এটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রাইড। পটাশিয়াম যদি হতো কে, তাহলে কে এর সাথে হাইড্রোজেনের রিয়াকশনে একইভাবে হতো KH পটাশিয়াম হাইড্রাইড। ক্যালসিয়ামের সাথে হলে একইভাবে ক্যালসিয়াম হাইড্রাইড, সরি CaH2 হবে, ক্যালসিয়াম হাইড্রাইড তৈরি হলো। এই ক্যালসিয়াম হাইড্রাইডের আর একটা নাম হচ্ছে হাইড্রোলিথ। হ্যাঁ, ক্যালসিয়াম হাইড্রাইডকে হাইড্রোলিথ বলে। আচ্ছা, বিজারণ ক্রিয়া, হাইড্রোজেন একটু আগেই বললাম যে হাইড্রোজেন খুব স্ট্রং বিজারক পদার্থ এবং নির্দিষ্ট উষ্ণতায় গেলে সেটা পারমাণবিক বা সক্রিয় হাইড্রোজেনে পরিণত হয় এবং অন্যকে বিজারিত করে। যেমন দেখো, কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করি, তাহলে দেখবো বিক্রিয়া শেষে লাল রঙের ধাতব কপার অতক্ষিপ্ত হলো এবং জল তৈরি হলো। এই যে CuO থেকে Cu, এই ঘটনাটা হচ্ছে বিজারণ, আর H2 থেকে H2O, এটা হচ্ছে জারণ। এই যে বিজারণটা ঘটলো CuO এর, এই CuO এর বিজারণের জন্য দায়ী হচ্ছে হাইড্রোজেন। তাই এই বিক্রিয়াটার ক্ষেত্রে হাইড্রোজেন একটা বিজারক পদার্থ হিসেবে কাজ করে। CuO এর বিজারণ কিন্তু শুধু CuO না, আর অনেক যৌগ আছে যাদের ক্ষেত্রে বিজারণ ঘটায় কিন্তু হাইড্রোজেন। তাই হাইড্রোজেনের কিন্তু বিজারণ ধর্ম বর্তমান।